ইহুদিদের কোন দেশ নেই, মুসলমানদের 50টা দেশ আছে, খ্রিস্টানদের 100টা দেশ আছে, কিন্তু হিন্দুদের নেপাল আছে, ভুটান আছে, অনেক দেশ আছে, কিন্তু পৃথিবীতে কোনো ইহুদি রাষ্ট্র নেই। আমি ইহুদির সন্তান, হিটলার আমাকে মারব বলে অনেক জায়গায় আমি গা লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি, আমি বেঁচে আছি হিটলারকে শিক্ষা দেওয়ার জন্যই আমি আজ এই কাণ্ড বাঁধিয়েছি, এই বোমা তৈরি করে দিয়েছি। অতএব আমাকে যদি পুরস্কৃত করতে চান তাহলে পৃথিবীতে একটা ইহুদিদের রাষ্ট্র বানিয়ে দেন। বলল কোথায় দেবেন? দুটো অপশান, ব্রাজিলের বনভূমি পড়ে আছে, বলল না পছন্দ নাই। বলল কোনটা পছন্দ? বলছে 2000 বছর আগে বুখতে নাসার নামে একজন দিগ্বিজয়ী সম্রাট, তিনি প্যালেস্টাইন থেকে ইহুদিদেরকে মেরে 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 সব শেষ করে বের করে দিয়েছিল। গোটা কয়েক ইহুদি বেঁচেছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিরা বড় ষড়যন্ত্রী, কুচক্রী, শয়তান, বদমাইশ, বজ্জাত, এদেরকে আরব ভূখণ্ড থেকে বিতাড়িত করো। বলতে ব্যাস আমরা আরব থেকে সেই যে বিতাড়িত হলাম, আজ গোটা পৃথিবীর যত ফুটপাত, যত বস্তি, যত নোংরা জায়গা, যত পথের ধারে ঝুপড়ি, সব ইহুদিদের বসবাস। পৃথিবীতে ইহুদিদের কোনো রাষ্ট্র নেই। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে চান তাহলে একটা ইহুদি রাষ্ট্র তৈরি করে দেন। সেই ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল, যার জন্ম হলো 50 বছর আগে, যে ভারতবর্ষ আজ 5000 বছরের পুরনো একটা সমৃদ্ধশালী দেশ। ভারতের 50 বছর আগেই তারা অ্যাটম বোমা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, ভারতের যে অ্যাটম বোমা আছে, পাকিস্তানের যে অ্যাটম বোমা আছে, ইসরায়েলের কাছে তার 3 গুণ বেশি অ্যাটম বোমা আছে। 18টা মুসলিম দেশ একসাথে এক টানা 15 দিন লড়াই করে ইসরায়েলকে দমাতে পারেনি। কেন জানেন? ইসরায়েলের একটা ধর্ম বাপ আছে, ধর্ম বাপ বোঝেন, পাতানো বাপ। পাতানো বাপটার নাম হলো আমেরিকা, পাতানো বাপটার নাম হলো আমেরিকা। দেশটা ছোট কিন্তু তার শক্তি অনেক বেশি, গোটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে, মুসলিম বিশ্বকে বিস্ফোরণের মতন ঘিরে রেখেছে। হ্যাঁ, গোটা বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে আগে ইসরায়েলকে লাগাম দিতে হবে, নিরীহ প্যালেস্টাইনি মারা বন্ধ করতে হবে, নিরীহ প্যালেস্টাইনি মারা বন্ধ করতে হবে। ওই প্যালেস্টাইনের জেরুজালেম শহরে একটি পবিত্র মসজিদ আছে, যার নাম মসজিদুল আকসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চেপে বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাই গেলেন, যে দেখতেন পৃথিবীর সমস্ত নবীদের রূহগুলো তাকে ওয়েলকাম করছেন, সব নবী উপস্থিত আছেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি সব নবীদের ইমাম হয়ে দুরাকাত নামাজ পড়ালাম। বলুন সুবহানাল্লাহ, তিনি ইমামুল আম্বিয়া, সব নবীদের সর্দার তিনি। নামাজ পড়ার পরে হযরতে জিব্রাইল বললেন, হুজুর ও বিশ্ব নবী, আর বুরাক ওপরে উঠতে পারবে না, বুরাকের কাজ শেষ। বলল এবারে ওপরে যাব কি করে? বলল আমি জিব্রাইল, আমার 600 ডানা আছে। কত? 600 ডানা, লাহুসিত্তু মিয়াতে জানাহিন, 600 ডানা আছে। একদিকে দুটো ডানা যদি খুলে দেয় মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব আকাশ পুরো মেঘ করে দেবে। হযরতে জিব্রাইল এত বিশাল, এত বিপুল তার আয়তন, এত বড় তার অবয়ব। জিব্রাইল বলল আমার পিঠে চাপুন, শাঁসা করে উড়িয়ে নিয়ে চলে গেল। আকাশের দরজায়, প্রথম দরজায় টোকা মারল, ভেতর থেকে জিজ্ঞাস করছে, মানানা আপনি কে? বলছে আনা জিব্রাইল, আমি জিব্রাইল। বলছে বাবা মাক, আপনার সঙ্গে কে? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। আকাশের ফেরেশতারা জিজ্ঞেস করছে, আবু ঈসা ইলাই, তার কি ভিসা আছে ওপরে আসার? ভিসা ছাড়া ওপরে যাওয়া যাবে না। আবু ঈসা ইলাই, তাকে কি আল্লাহর কাছে ডাক দেওয়া হয়েছে? জিব্রাইল বললেন, না, ডাক থাকলে আমি সঙ্গে নিয়ে আসি, ডাক আছে আল্লাহর। দরজা খুলে দিল, একটার পর একটা আকাশ অতিক্রম করে ফাইদান আনা বিসিদরাতিল মুনতাহা, একটা কুলের গাছের কাছে পৌঁছলাম, যেটা হলো বর্ডার সীমান্ত এরিয়া, কুলের গাছ। ফাইদান আওরাকুহা কাল আজানিল ফিলাতে,
সেই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড়। হাতির কান দেখেছেন কুলোর মতন হাওয়া করা যায়, বলছে সেই কুল গাছের পাতা ছিল হাতির কানের মতন। ওয়াইদান সিমা রুহা কাল কেলাল, আর তার ফলগুলো ছিল পানি রাখা মটকা জল জ্বালার মতো, দুমন এক মন পানি রাখা কলসি ডবল করছি ধান সিদ্ধ মাটির মটকা জ্বালার মতন ছিল বড় বড় ফল। ফালাম্মা গাশিয়াহু মা গাশিয়া, যখন আল্লাহর নূরের ছটায় ফেরেস্তা কোটি কোটি ফেরেস্তা চুনাকির পথে ঝিকমিক ঝিকমিক করছে, হযরত জিব্রাইল বললেন ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কুল গাছটা হলো ফেরেস্তাদের বর্ডার, আমার আর ওপরে যাওয়ার পারমিশন নেই, আমারও এখানে ভিসা শেষ, আপনি যাবেন। বললো আমি কি করে যাব? বলল আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ রফরফ নামক একটা লিফটের মতন বাহন পাঠালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপরে গেলেন, লিফটে উঠে চলে গেলেন। কত কাছে? ফাকানা কাব কাউসাইন আও আদনা, কাউসুন মানে ধনুক, তীর যেটা ছোড়া হয় পালক দিয়ে লাঠিটাকে বলে তীর, আর ওই যে বাঁকানো বাঁশের পাতাটা থাকে ওটাকে বলা হয় ধনুক, কাউসুন মানে ধনুক। ফাকানা কাব কাউসাইন, দুই ধনুক সমতুল্য, আও আদনা অথবা আরো কাছে, আল্লাহর কাছাকাছি একবারে আল্লাহর সঙ্গে কথা বলে এলেন। এটা আল্লাহর নবীর একটা মুজিজা। হযরতে মুসাকে আল্লাহ কথা বলতে ডেকেছিলেন, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে বাক্যালাপকারী, কিন্তু মুসাকে আল্লাহ আকাশে ডাকেননি, কোথায় ডেকেছিলেন? তুর পাহাড়ে, তুর পাহাড়ে, পাহাড়ে এসে কথা হবে। বললো আল্লাহ দেখবো, বললো আমাকে দেখতে পারবি না? বললো না আল্লাহ দেখবো। আল্লাহ বললেন উনজুরিলাল জাবাল ইনিস্তাকাররু মাকানাহু ফাসাউফা তারানি, এই পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি আমার নূরের ছটা নূরের কিরণ যখন পড়বে, পাহাড় যদি স্থির থাকতে পারে, প্রকম্পিত ভূমিকম্পিত হয়ে চূর্ণ বিচূর্ণ না হয়ে যায়, তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা, আল্লাহ যখন নূরের ছটা ফেললেন তুর পাহাড়ের উপরে, পাহাড় পাউডার হয়ে গেল, মুসা বেহুশ হয়ে গেলেন। ফখাররা মুসা সাইকা, মুসা ভুবন ভুলুণ্ঠিত হয়ে গেলেন, মাটিয়ে লুটিয়ে পড়লেন, আল্লাহকে দেখতে পেলেন না। একটা মুজিজা বললুম যেটা কোরআনে আছে, সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হলো মিরাজ, এটা হলো মিরাজ। মিরাজ সশরীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শেষ নবীকে আকাশে নিয়ে গেছিলেন, এটার উপরে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ইমানের ক্ষতি হবে। কেন বিশ্বাস করবেন আপনি? আমি লাস্টে বলবো। কোরআনে আল্লাহ নবীর চারটে মুজিজার কথা আল্লাহ বলেছেন, একটা বললাম মিরাজ, দু নম্বর বলছে ইখতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামারু, কিয়ামত কাছে এসে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, ইখতারাবাতিস সাআতু, কিয়ামত কাছে এসে গেছে, ওয়ান শাক্কাল কামারু, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আরবের অমুসলিম বেদুইন যারা নবীকে মানতেন না, তারা নবীজিকে বলল আপনি নিজেকে নবী বলে বলেন, দাবি করেন, আমরা একটা ডকুমেন্ট চাই আপনার কাছে। বললো কি? বললো এই যে রাত্রে পূর্ণিমার চাঁদটাকে দেখছেন আকাশে জলজল করে থালার মতো ভেসে আছে। বললো হ্যাঁ। বললো এই চাঁদটাকে দু টুকরো করে দিতে পারবেন? বললো যদি পারি আল্লাহর হুকুমে। বললো তাহলে আমরা কলমা পড়ে লব, তাহলে আমরা কলমা পড়ে লব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারা করলেন, চাঁদটা দুফালি হয়ে গেল। বোন সুবহানাল্লাহ, চাঁদটা দুফালি হয়ে গেল। যেই রাত্রে 1400 বছর আগে, কত বছর আগে বলছি, 1440 বছর, 50 বছর আগে, যেই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে বসে, মক্কার বুকে বসে লোকেদেরকে বললেন তোমরা তাকাও ওপরে, আমি চাঁদটা দ্বিখণ্ডিত করে দেব, ওই রাত্রে সেই 1440 বছর আগে, 1500 বছর আগে আনুমানিক, ভারতবর্ষের একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল রাজা ভোজ, রাজা ভোজ। হিন্দিতে একটা প্রবাদ আছে, কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি, কাহা গঙ্গু তেলি কাহা রাজা ভোজ। গুজরাটের কচ্ছ বলে একটি জেলা আছে যেখানে একবার ভূমিকম্প হয়েছিল,
মাটি ফেটে গিয়েছিল। ওই ভোজ এলাকার একজন বিখ্যাত রাজা হলেন রাজা ভোজ। রাজা ভোজ ছিলেন জ্যোতির্বিজ্ঞানী এবং জ্যোতিষী। জ্যোতিষীরা কি করেন, তারা আকাশে নক্ষত্র কোন তিথিতে আছে, কোন জায়গায় অবস্থা করছে, কোন নক্ষত্রটা, কোন রাশি, কোন তারকা, কোন তিথি, কোন জায়গায় অবস্থান করছে, এসব ক্যালকুলেশন করে তারা গণনা করত ভবিষ্যৎ কি ঘটতে চলেছে। যদিও এদের মধ্যে বেশিরভাগই ভুল গণনা করেন, আমি আগেও বলেছি, আজকে আর কথাটা বাড়াবো না, আমার যেহেতু টাইম 11টা পর্যন্ত, আমার অনেকটা ম্যাটার বাকি রয়েছে। আমি বলছি রাজা ভোজ ওই রাত্রে তার হস্তরেখার মাধ্যমে বিভিন্ন ছক কেটে তিনি গ্রহ কোথায় আছে, শুক্রটা কোথায় অবস্থান করছে, অমুক তিথিটা কোথায়, অমুক নক্ষত্রটা কোথায়, এইসব ক্যালকুলেশন করছিলেন তার বাড়ির ব্যালকনিতে বসে। হঠাৎ আকাশের দিকে দেখতে পেলেন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তিনি অস্থির হয়ে গেলেন, কি ব্যাপার, চাঁদ কেন দুখাদি হয়ে গেল, জীবনে তো একথা শুনিনি চাঁদ আবার দুখাদি হয়ে যায়। সারা রাত ভয়ে ঘুমাননি, কি ব্যাপার, আমার রাজ্য কি বিনাশ হবে নাকি, আমার রাজত্ব কি লোপাট হয়ে যাবে নাকি, আমার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র হচ্ছে নাকি, আমার বিরুদ্ধে কোথাও বিদ্রোহ হচ্ছে নাকি। সারা রাত রাজা ভোজ ঘুমাইনি। সকালবেলায় রাজ জ্যোতিষীদেরকে বললেন, আমার রাজ্যে যত জ্যোতিষী আছে, যত গণৎকার আছে, সবকে ডেকে নিয়ে এসো। সবাইকে ডাকলো, সবাই গণনা করে সব হিসাব নিকাশ ছক কেছে, বলল একটা মহাজাগতিক ব্যাপার ঘটেছে। বলল কি, বলল আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র নেই, আপনার রাজত্ব লোপাট হবে এরকম কোনো পূর্বাভাস নেই, কিন্তু বিরাট বড় একটা ঘটনা ঘটেছে। বলল কি, বলল পৃথিবীতে একজন শেষ নবী আসবেন, শেষ পয়গম্বর আসবেন, তিনি যখন মানুষকে আল্লাহর পথে ডাক দেবেন তখন মানুষ তার কাছে অনেক রকম ডকুমেন্ট চাইবে, যে আপনি নবী তার ডকুমেন্ট দেন। তার মধ্যে একটা ডকুমেন্ট হবে, কিছু লোক তার কাছে আবদার করবে, আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন তাহলে এই চাঁদটাকে দুফালি করে দেন, দুটুকরো করে দেন। তো তিনি তার নবুয়তের প্রমাণ হিসাবে, ডকুমেন্ট হিসাবে তার প্রফেসির, তিনি এই কাজটা করবেন। বলছে তাই, বলছে হ্যাঁ, বলছে তিনি কোন দেশে এসেছেন, বলছে তিনি এসেছেন আরব দেশে। বলল কি নাম, বলল তার জন্মভূমির নাম মক্কা, তার কর্মভূমি, তার নাম ইয়াসরিব, প্রাচীন নাম তার নাম মদিনা হতে চলেছে, এই তার বিবরণ। তিন দিক পাহাড় ঘেরা, একদিকে খন্দক বা পরিখা কাটা হবে, লাল মাটি, খেজুর গাছের বাগান, তার নাম হবে মুহাম্মেদ, আপন নাম হবে আহমেদ, তার নিখুঁত বর্ণনা দিয়ে দিল। রাজা ভোজ তার ভাইকে বললেন, যাও, আরব দেশে শেষ নবী এসেছেন, আমি ভারতের রাজা, আমি তার সংবাদ পেয়েছি, ভারত থেকে তার জন্য কিছু সালাম নিয়ে যাও, উপহার নিয়ে যাও, কিছু হাদিয়া নিয়ে যাও। তার ভাই তার দরবারে গেছিলেন, ফিরে আসার পথে খবর পেলেন যে রাজা ভোজের মৃত্যু হয়ে গেছে। ভারতবর্ষের রাজা ভোজ ভারতের গুজরাটের কচ্ছ জেলায় বসে তিনি দেখলেন আকাশের চাঁদ দুফালি হয়ে গেছে। এটা পরম সৌভাগ্য, পরম সৌভাগ্য। ভারতবর্ষে কিভাবে ইসলাম প্রচার হলো, কিছু মানুষের অপপ্রচার। মুসলমান রাজারা 500 বছর ধরে রাজত্ব করেছে, মুসলমান নবাবরা 500 বছর ধরে এই দেশের দুলে বাগদি ছোট জাতের মানুষকে মেরে ধরে জোর করে মুসলমান বানিয়েছে, তাই ভারতে 20 কোটি মুসলমান। এই তথ্যটা আজকে গেলানো হয়েছে, হয়েছে না হয়নি, হ্যাঁ, যে ভারতে 20 কোটি মুসলমান হলো কি করে, ভারতে 25 কোটি মুসলমান হলো কি করে। লালকৃষ্ণ আদবানী জ্যোতিষীর কাছে গেলেন, জ্যোতিষী তাকে বলল মুসলমানদের জনসংখ্যা যে হারে বাড়ছে এভাবে যদি আর 20টা বছর চলে মুসলমানরা 25 কোটি থেকে 50 কোটি হয়ে যাবে, আর মুসলমানরা ভারতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। বলো সর্বনাশ, তাহলে কি করে রোকা যায়। আমার বন্ধুরা, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে যে ভারতবর্ষের মুসলমান নবাবরা তারা 500 বছর ধরে ধর্মান্তকরণ করে জোর করে জোর করে জোর করে
হিন্দুদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়েছিল। তাই 20 কোটি 25 কোটি মুসলমান ভারতে আছে, আর কত হবে তার ঠিক নেই, এটা ভুল। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের সেরা মনীষীদের মধ্যে একজন। স্বামী বিবেকানন্দ লিখতেন, ইসলাম যে দেশে গেছে সেই দেশের আদি জনজাতি আদি বাসিন্দাদের সুরক্ষা দিয়েছে। আমি বলছি না, স্বামী বিবেকানন্দ বলছেন।